আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। ইরানের হামলার ভয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের মুখ শুকিয়ে গেছে, এমনকি মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র ইরানের হামলার জন্য ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে। এদিকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে ইরানের হামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইরানের হামলার সংখ্যায় থরকম্পন শুরু যুক্তরাষ্ট্রের, ইরানের হামলার সংখ্যায় সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, ইরানের ভয়ে যুদ্ধ পরামর্শ দিতে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে জেনারেল পাঠালো মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইরানের পাল্টা হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্য ঘিরে সতর্কতা জারি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন, ইরানের হামলার আশঙ্কার মধ্যেই ইহুদিবাদী ইসরায়েলকে দৃঢ় সমর্থন দিয়েছে বাইডেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হবে বলে এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, হামলাটি খুবই সম্ভবত ইসরায়েলের মাটিতে হবে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জানায়, উত্তর বা দক্ষিণ ইসরায়েলে সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে এতে ইরান সরকারের সাথে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তেহরান এখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গত 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের এক শীর্ষ কমান্ডার সহ 7 কর্মকর্তা নিহত হয়। ইরান এই হামলার প্রতিশোধ গ্রহণ করার সংকল্প ব্যক্ত করেছে। ইসরায়েল এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগেরি বলেন, এটি ছিল দামেস্কে বেসামরিক ভবনের সদ্যাবরণে কুদস বাহিনীর সামরিক ভবন। কুদস বাহিনী হলো ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সশস্ত্র শাখা। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে আরও বলা হয়, মার্কিন সরকার ইসরায়েলে অবস্থিত তাদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েল জেরুজালেম এবং বীর সেবার বাইরের এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত তথ্যে দেখা যায়, ইসরায়েলে যেসব স্থাপনাকে ইরান টার্গেট করতে পারে সেগুলোর মধ্যে রয়েছে দিমোনার পরমাণু স্থাপনা, হাইফার বিমানবন্দর। ইহুদিবাদী ইসরায়েলের উপর ইরানের হামলার সংখ্যায় দেশটিতে কর্মরত নিজ দেশের নাগরিকদের প্রতি ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, অধিগত সতর্কতার অংশ হিসেবে দূতাবাস কর্মীদের জেরুজালেমের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। 11 দিন আগে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় 13 জন নিহত হয়েছে। ইরান এর প্রতিশোধ নেওয়ার কঠিন ঘোষণা দেয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বিষয়টিকে আরও বেশি দূর গড়াতে না দেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েল অবশ্য কনসুলেটে হামলার দায় স্বীকার করেনি, কিন্তু ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে তারাই এর নেপথ্যে ছিল। মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী বিভিন্ন গোষ্ঠীকে মদত দিয়ে থাকে ইরান, হামাস তাদের অন্যতম। গাজায় ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে গোষ্ঠীটি। আরও আছে লেবাননের হিজবুল্লাহ, যারা নিয়মিত ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়ে আসছে। কনসুলেটে হামলায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে কুদস ফোর্সের একজন সিনিয়র কমান্ডার ছিলেন। সিরিয়া এবং লেবাননে বাহিনীর কার্যক্রম দেখভাল করতেন তিনি। হামলাটি এমন সময় হলো যখন গাজার যুদ্ধ যাতে পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে সেজন্য জোর কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, ইরানের দিক থেকে তীব্র আক্রমণের হুমকি আছে। হামলা থেকে রক্ষায় ইসরায়েলকে আয়রন ক্ল্যাড দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড পরিচালিত হয় কমান্ডার এরিক কুরিলার নেতৃত্বে। তিনি ইতিমধ্যে নিরাপত্তা হুমকি নিয়ে কথা বলতে ইসরায়েল সফরে গেছেন। এদিকে পেন্টাগন বলছেন, সফরটি পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে এগিয়ে আনা হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সাথে ফোনালাপের পর লর্ড ক্যামেরন জানায়, স্পষ্ট করে বলে দিয়েছি ইরানের উচিত হবে না মধ্যপ্রাচ্যকে বড় সংঘাতের মধ্যে টেনে নিয়ে যাওয়া। হিসাব নিকাশে কোথাও একটা ভুল হয়ে গেলে তার বড় সংঘাত ডেকে আনতে পারে, এটাই বেশি ভাবাচ্ছে আমাকে, বলেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীন, সৌদি আরব এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন। সংঘাত আর বাড়তে দিলে সেটা কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না, এটা জানানোই ছিল তার উদ্দেশ্য। পাল্টা আঘাতটা কী ধরনের হবে সেটা যেমন পরিষ্কার নয়, হামলা সরাসরি ইরানের দিক থেকে আসবে নাকি কোনো প্রক্সির মধ্য দিয়ে আসবে সেটিও নিশ্চিত নয়। রোববার ইরানের কর্মকর্তাদের একজন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের দূতাবাসগুলো আর নিরাপদ নয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলাপে বলেছেন, ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি কোনো ইরানি আক্রমণ হলে তার প্রতিক্রিয়া ইরানের বিরুদ্ধে যথাযথ জবাব দেবে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে বৃহস্পতিবার এ ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশ্ন করা হয়। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার পেছনে যে বিশেষ পর্যালোচনা রয়েছে সেটি তিনি প্রকাশ করবেন।
কিন্তু এও বলেন মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েলি হুমকির পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি আমরা। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও ইসরায়েলের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। তাদের ভাষ্য, দেশটির সরকার ইসরায়েলি ভূখণ্ডে ইরানের দিক থেকে হামলার সংখ্যা প্রকাশ করেছে এবং বলছে এমন হামলার সংঘাতকে বড় পরিসরে ছড়িয়ে দিতে পারে। এদিকে ইসরায়েলে যে কোনো সময় আক্রমণ করতে পারে ইরান, এমন সতর্কতা অনেক আগে থেকেই দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলকে ইরানি আক্রমণ ঠেকাতে পরামর্শ দিতে দেশটিতে শীর্ষ জেনারেল পাঠালো পরম মিত্র যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জেনারেল মিশেল ই কুরিলাকে ইসরায়েলে পাঠানো হয়েছে, খবর নিউ ইয়র্ক টাইমসের। প্রতিবেদনে বলা হয়, জেনারেল মিশেল কুরিলা মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ডো, যা সেনকম নামে পরিচিত, সেটির 15তম কমান্ডার তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একটি সূত্র জানিয়েছে, জেনারেল মিশেল কুরিলা ইসরায়েলে ইরানি সম্ভাব্য আক্রমণের বিপরীতে প্রতিরক্ষার কৌশল নির্ধারণে সহায়তা করবেন। সূত্রটি জানায়, জেনারেল কুরিলা গাজায় ইসরায়েলি অভিযান ও ত্রাণ সরবরাহের বিষয়টি নিয়েও আলোচনা করবেন ইসরায়েলি সমবিদ এবং নীতি নির্ধারকদের সঙ্গে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, জেনারেল কুরিলা পরিস্থিতিগত মূল্যায়ন করেছেন এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ পর্যালোচনা করেছেন। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের মাটিতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। এ লক্ষ্যে তেহরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তারা। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ইসরায়েলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, ইসরায়েলের উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে, তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানায়, তেহরান ইসরায়েলি হামলার ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এদিকে মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরানে ফ্লাইট পরিচালনা স্থগিতের সময় বাড়িয়েছে জার্মান বেসামরিক বিমান পরিবহন সংস্থা লুফথানসা। সিরিয়ার ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার পাল্টায় ইরান হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে লুফথানসা। ইরানের একটি বার্তা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে জানায়, সামরিক মহড়ার জন্য তেহরানের আকাশসীমা বন্ধ করা হয়েছে, কিন্তু পরে ওই বার্তা সরিয়ে সংস্থাটি বলেছে এমন খবর তারা পায়নি। ইরানের পাল্টা হামলার সংখ্যায় 1 এপ্রিল থেকে সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইরানের হামলার ভয়ে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে থরকম্পন শুরু হয়েছে। ওই দিন সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলের জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়। লুফথানসা বলেছে, 13 এপ্রিল পর্যন্ত তেহরানের সব ফ্লাইট স্থগিত করেছে তারা। এরই মধ্য দিয়ে ফ্লাইট স্থগিতের সময় 2 দিন বাড়িয়েছে তারা। লুফথানসার একজন মুখপাত্র জানিয়েছে, উড়োজাহাজের ক্রুদের যাতে তেহরানের রাত যাপনের জন্য অবতরণ করতে না হয়, সেজন্য গেল সপ্তাহে ফ্রাঙ্কফুর্ট থেকে তেহরানে ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। পশ্চিমা বিমান সংস্থাগুলোর মধ্যে শুধু লুফথানসা এবং এর সহযোগী বিমান পরিবহন সংস্থা অস্ট্রিয়ান এয়ারলাইন্স তেহরানে ফ্লাইট পরিচালনা করে। টার্কিশ এয়ারলাইন্স ও মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান পরিবহন সংস্থাগুলোই সাধারণত সেখানে যাত্রী পরিবহন করে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে আর তা হবে তাদের হামলার জন্য, যে হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড কোরের 7 জন সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে IRGC-র বিদেশে কার্যক্রম পরিচালনাকারী ইউনিট কুদস ফোর্সের একজন জ্যেষ্ঠ কমান্ডার রয়েছেন। ইসরায়েল 6 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ইরান সমর্থিত হামাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে হামলা চালিয়ে আসছে। দেশটি দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলার জড়িত থাকার কথা স্বীকার করেনি, তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে ইসরায়েল ওই হামলা চালিয়েছে। এদিকে ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এমন শঙ্কার মধ্যে ইসরায়েলকে লৌহ দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে শীর্ষস্থানীয় ইরানি কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। এই হামলারই প্রতিশোধ নেওয়া হবে বলে এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তেহরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যেই ইসরায়েলকে লোহার মতো দৃঢ় মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সতর্ক করে বলেছেন, 10 দিন আগে ইসরায়েল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার পর তেহরান ব্যাপক আক্রমণের হুমকি দিচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য আমরা যা যা করতে পারি সেটাই করব। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাশে নিয়ে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। একই দিনে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনি টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে বলেন, দামেস্কের ইরানি কনসুলেটে হামলা ইরানের হামলার সমতুল্য। যখন তারা আমাদের কনসুলেট এলাকায় হামলা চালায়, তা আমাদের ভূখণ্ডে হামলা চালানোর মতো। এই শয়তান সরকারকে অবশ্যই শাস্তি দিতে হবে আর তারা শাস্তি পাবে।
পয়লা এপ্রিল ইরানের কনস্যুলেট ভবনে হওয়া ওই হামলায় ১৩ জন নিহত হয়েছে। ইসরায়েল এই হামলার দায় স্বীকার না করলেও তারাই এর পেছনে ছিল বলে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে। এদিকে এই হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় আছে। তার কম্পন শুরু হয়েছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য জুড়ে।